Nossa. কত কিছু বানাইতে ইচ্ছা করে, কত সফটওয়্যার, আমার নিচেরই তিনটা চারটা সফটওয়্যার লাগবে, আমি মানে বসার সুযোগ পাই না, বুঝছেন, বসার সুযোগ পাচ্ছি না আমি। আচ্ছা আমরা এখান থেকে আসবো যখন, কোথায় আসবো আমরা? অ্যাডমিনের মধ্যে আসবো, আমরা অ্যাডমিনের মধ্যে আসলাম। ওইটা আমি দেখাবো, বুঝা গেছে, ওইটা আমি দেখাবো ইনশাল্লাহ। আমরা ইউজার করছিলাম, অ্যাড ইউজার কি করছিলাম ইউজারের জন্য? আচ্ছা ও, আমরা তো ব্যানারের জন্য করছিলাম মনে হয় না? ওকে, আমরা ব্যানার করছিলাম। তো আসেন আমরা ব্যানার আজকে আপলোড করব, কারণ ইমেজের একটা জায়গা আমাদের আছে, এটা হচ্ছে কি ব্যানার। ওকে, ব্যানারের মধ্যে আসলে মেনু অ্যাক্টিভ করা শেখাইছি কিন্তু কতদিন। ওকে, মেনু কিন্তু অ্যাক্টিভ করা শেখাইছি। অ্যাড ব্যানারে যদি আমরা আসি, আমরা এখান থেকে অ্যাড ব্যানার, অ্যাড ব্যানার, সুন্দর, এখানে একটা ছবি আপলোডের একটা ব্যবস্থা করা আছে। তো এখন আমরা এগুলার যেমন ভ্যালিডেশনের কথা যদি বলি, যেমন আমি যদি আপলোডের মধ্যে ক্লিক করি, তাইলে দেখবেন এখানে কি করছে, এটা কি আসছে, এর মানে কিন্তু এখানে ভ্যালিডেশনটা করা আছে। ওকে, তো আসেন আমরা যে জিনিসটা করব, যে আমরা শিক্ষার জন্য এটা নিয়ে আসছি, অন্য কি আর কোনো ওপেন করা হয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট রয়্যালটারে আমরা এখানে ওপেন করি। আসসালামু আলাইকুম ভাই, রেজুমের মধ্যে ওল্ড, হ্যাঁ আচ্ছা, না এগুলো তো হচ্ছে সবই হচ্ছে লারাভেলের নিজস্ব। ওকে, এটা হচ্ছে লারাভেলের নিজস্ব, মানে এইটা ওরা কি দিয়ে করছে আমরা আমরা এটা দেখি নাই, কিন্তু ওল্ড নামে একটা ফাংশন আছে যেটার কাজই হচ্ছে আগে ডাটাটারে কি করা, রেখে দেওয়া, বুঝা গেছে, কোনটা রাখবে যে টাইটেলের মধ্যে যেটা দিচ্ছে, ফিল্ডের মধ্যে যেটা রাখছে। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা ইমেজ আপলোডের জন্য একটা প্যাকেজ আছে, ইমেজ ইন্টারভেনশন, কি ইমেজ ইন্টারভেনশন, ওকে, এটা হচ্ছে মূলত একটা প্যাকেজ, এটা হচ্ছে কি, এটা প্যাকেজ। তো এই একটা প্যাকেজ, প্যাকেজ তো এদের অনেক আছে, তো প্যাকেজ গুলা ইনস্টল করার জন্য আপনারা সব সময় যেটা করবেন, পিডিএফ এর জন্য কোন নিয়ে, এগুলার জন্য একটু যদি ইউটিউবে সার্চ দেন যে আমার হচ্ছে আমি কোন প্যাকেজটা, অনেক প্যাকেজ আছে, হাজার হাজার প্যাকেজ আছে, বুঝা গেছে। তো এখানে ঘটনাটা হচ্ছে, আমি যদি এখান থেকে যাই, এখানে সুন্দর করে কিছু বিষয় বলা আছে, এবং প্রথমে যদি যাই, এখানে ইনস্টলেশনের কথা বলা আছে না কি বলা আছে, এখানে ইনস্টলেশনের কথা বলা আছে। আমরা এরকম একটা কোড যদি নেই, ওকে, আমরা এখান থেকে আমরা এইটুকু যেটা করব, যে আমরা এখানে এসে একটা কমান্ড মোড দিলে এটা কি হবে,
মানে এগুলা দরকার নাই, বুঝা গেছে? আমি বলতেছি এটা হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন স্যার বলেন? হ্যাঁ, না না না, লং টাইম লাগবে না। ওকে, এখান থেকে গিয়ে খেয়াল করেন এখানে কি লিখছে, দেখেন এটা একটু লিখে নেন। কম্পোজার কি আছে? কম্পোজার রিকোয়ার ইন্টারভেনশন কি? ইমেজ, বুঝা গেছে? এখন অটোমেটিক এটা কি হবে? অটোমেটিক এটা ডাউনলোড হওয়া শুরু হবে। দেখেন এখানে এই কথাটা যারা বলছে, এটার মানে হচ্ছে যদি আপনার কম্পোজার ইনস্টল করা না থাকে, আপনার তো ইনস্টল আছে, বুঝা গেছে? এই জন্য এইটুকু আমার কি করা লাগবে, আমার কারেকশন করা লাগবে, বুঝা গেছে? ওকে, তো এখন আমরা দেখবো যে এখানে অটোমেটিক, এই যে দেখেন অটোমেটিক কি হচ্ছে, এটা ডাউনলোড হওয়া শুরু করছে, কি বুঝা গেছে? এখন এটা ডাউনলোড হওয়া, এটা এবং এটা ডাউনলোড হয়ে গেলে আরো কিছু কাজ করতে হবে। যেমন কিছু কাজ করার পরে গিয়ে আমরা কি করতে পারবো, এটা আমরা কাজ শুরু করতে পারবো। ওকে, তো আমি আজকে যেটা দেখাবো যে ব্যানার কিভাবে আপলোড করতে হয় এবং এটা কিভাবে আমার ওয়েবসাইটে কি আনতে হয়। কি আমার কথা বুঝে গেছে? এখানে এখন আসেন, আমরা এটা হতে হতে একটা কাজ করে আসি। এই ব্যানারের মধ্যে আমরা ভ্যালিডেশন করছি কিভাবে, রিকোয়ার দিছি আর কি দিছি, আমরা এটা রিকোয়ার দিছি না। তো আমরা এখানে ইনসার্টের মধ্যে, ইনসার্ট তো আমরা কিভাবে করতে হয় এটা তো জানি নাকি? ইনসার্ট আমরা কিভাবে করব, আমরা আমাদের ডাটাবেজের মধ্যে একটা ফিল ছিল না কি ছিল, আমরা একটু দেখে আসি যে আমরা এখানে কি লিখবো। আমাদের মনে হয় ছিল ডাটাবেজের ফিল্ডের নেম কি, বেন, কি ছিল, ব্যান্ড টাইটেল। আর এখানে আমরা কি লিখবো, ডলার আন্ডারস্কোর কি পোস্ট, কি লিখবো? হ্যাঁ, এখানে আমাদের কি আসবে, এখানে আসবে আমাদের টাইটেল আসছে। এরপরে হ্যাঁ, আমরা কি করছি, গুড, আমরা কি একটু দেখে আসি আসলে আমাদের করা হয়েছে কিনা। এই যে ব্যানার করা হয়েছে, কি মডেলও করা হয়েছে, এবং আমার জানা মতে আমি ডাটাবেজও মেবি করছি, বুঝা গেছে?
তাই না? নাকি আপনাদের এখানে কষ্ট কম করতে হয় না? দেখেন তো ইনসার্ট করার জন্য কত কিছু করা লাগতো, কিন্তু এখানে কিন্তু কি, কিন্তু এখানে কিন্তু একটু পেঁচানো থাকবে, ঠিক আছে? ওকে, এটা তো সিকিউরিটিটা অনেক বেশি না, এখানে টোকেন ছাড়া সাবমিট হয় না। ওকে, আচ্ছা আমরা এখান থেকে যেটা করব, হোটেল না রয়্যাল এই যে ব্যানার আসছে, কি ব্যানার কিন্তু চলে আসছে, আসছে না ব্যানার কিন্তু চলে আসছে। ওকে, আমি কি আছে ব্যানার টাইটেল, এখানে আমরা কি করব, এখানে আমরা কি লিখব সাব টাইটেল, এখানে আমরা কি রাখতেছি, এখানে আমরা কি রাখতেছি সাব সাব টাইটেল। তারপরে আমরা এখানে এসে অন্যগুলো, যেমন বাটন টেক্সট তো আমার লাগবে, লাগবে না? এখন ভ্যালিডেশন করতে গেলে কি করব, দেখেন এটুকু বানাইছিলাম না এররের মধ্যে গিয়ে, কি এইটারই আমরা গিয়ে কি করব, এখানে গিয়ে বাটন টেক্সট যদি আমার রিকোয়ার হয় তার মানে এখানে আমরা কি বলে দেব, নেম কি দেব, বিটিএন দিলাম নাকি, নেম কি বিটিএন। আর আমরা এখানে ওল্ডের মধ্যে কি বলে দেব বলেন তো, আমরা ভ্যালুর মধ্যে কি বলে দেব, আমরা ভ্যালুর মধ্যে বলে দেব হচ্ছে কি ওল্ড, আরে না বিটিএন, এখানে কি আসবে বিটিএন। আর এখানে এই ইরোরটা আসার জন্য আমরা কি করব, এখানে আমরা বলে দেব কে, কপি পেস্ট তো করবো, এটা খুব সহজ, ঠিক না? ওকে, ইনপুট টাইপ হচ্ছে কি টেক্সট, শোনেন যারা একবার ডেভেলপমেন্টের মজা পায় তারা কোনো সময় ডিজাইন করতে চায় না, এটা হচ্ছে এটা সবচেয়ে বড় বিষয়। ওকে, না ডিজাইন আপনারা জানতে হবে, মানে ক্লায়েন্ট যদি স্যাটিসফাই করতে চান তাইলে ডিজাইন আপনারা জানতে হবে। আমরা এখানে কি দিয়ে দিলাম, ইউআরএল দিয়ে দিলাম, আমরা এখানে দেব হচ্ছে পিটিএন, আর আমার নাম কি ছিল এখানে বাটন, ওকে কি দিলাম আমরা বাটন, বাটন দিছি, এখানে কি আসবে ইউআরএল, এখানে আমরা কি বলে দিলাম, এখানে কি বললাম ইউআরএল। আমাদের একটা ফিল করা হয় নাই, ডিটেলস নামে একটা ফিল কিন্তু আমরা করি নাই, বুঝা গেছে? এখানে যেমন একটা ব্যানার ইউআরএল এর একটা ডিটেলস লাগবে না, তো আমরা এখানে একটু ডিটেলস যদি দিতে চাই তাহলে ডিটেলসটার জন্য একটা আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এসে বেটেন ইউআরএল এর পরে, ইউআরএল এর পরে মানে বিটিএনটা আমরা এটা দিচ্ছি, এটার একটা সাব নামটা আমরা আর কি দিচ্ছি। ওকে ওকে, এইবার আমরা যে জিনিসটা করব এখান থেকে আমরা ডিটেলসটা, এখন এইটারে আমাদের একটু নোট করতে হবে কিন্তু, বুঝা গেছে? কি করতে হবে, এটা নোট করতে হবে, বিটিএন আমরা কি নাম দিছি, ডিটেলস না, ডিটেলস, এআই
কি এটা ঠিক আছে? এটা ঠিক আছে আসছে এটা? এর মানে আমরা এটা এইভাবে কিন্তু নিয়ে আসলাম, নিয়ে আসছি। এখন দেখেন বেশ কিছু জিনিস আমরা অলরেডি এই পর্যন্ত নিয়ে চলে আসছি, এখন এই যে সবগুলারই তো আমরা কি করতেছি, এখানে যেমন আমরা ইউআরএল, এখানে আমরা কি লিখব, কি আসবে ইউআরএল, এখানে কি আসবে, যে কোনো সিস্টেমে মাথায় রাখবেন একটা ফরম্যাট বানায় নিলে অন্যগুলো আপনার জন্য অনেক ইজি, কি ইজি না, অন্যগুলাকে অনেক ইজি। আপনি খালি এই ব্যাকিংটা ইউজ করবেন, আমরা তো এটাই করি। ওকে একবারই বানায় নি, ঠিক আছে, ওইটা নিয়ে বারবার একবার একটা বানায় নিবেন, ঠিক আছে? হ্যাঁ, এইদিকে আমরা এখানে গিয়ে কি লিখবো, ওল্ড ওল্ডের মধ্যে কি লিখবো, ডিটেলস। আমরা চাচ্ছি সব ফিল্ড গুলাই কি আমাদের রিকোয়ার নাকি ডিটেলস। হ্যাঁ, টেস্ট এরিয়ায় কি কোনো ভ্যালু বলতে কোনো জিনিস থাকে আসলে? এত কিছু ভুললে হবে? ডিটেলস করছি, এখন ডিটেলস এর ক্ষেত্রে যে জিনিসটা করছি আমি আগে একটু দেখাবো, যে যদি আমার ইনসার্ট হয় আগে নর্মালি ভাবে আমি যেটা করব। ওকে, ধরেন আমি ফটোর নামে যেটা করলাম, বুঝা গেছে, ফটোর নামে আমি যেটা করলাম, যে ফটোর নামে আমি এখানে কি ছিল, ব্যান ফটো কি ছিল না কি ছিল, ব্যান ব্যান কি ছিল, ব্যান ব্যান ফটো কি দিলাম, ব্যান ফটো। আমরা এটা যদি দেখি আমাদের এই যে এইগুলা কিন্তু কি করে দিতে হবে, আপলোডার, ওকে, আপডেটর, এগুলো চেঞ্জ করে আমাদের কিন্তু নাল করে দিতে হবে। বলেন তো কেন নাল করে দিতে হবে? নাল করব এই জন্য প্রতিবারই যেবার আমার আপডেট হবে ওই সময় তো আর আপলোড হবে না, কি মানে বোঝা গেছে? আর লারাভেল এখানকার নিয়ম হচ্ছে কি, যে যদি আপনি এটা না করেন তাহলে এটা কি হবে না, এটা ইনসার্ট হবে না, কি হবে না এটা, হ্যাঁ, মানে তখন ওই যে কি আবার আপডেট করছে, না ওইটা না, আপনি এখানে একটা কোড আছে, একটা আছে আপলোডার, একটা আছে কি আপডেটার, যখন আপলোড হলো তখন তো আর আপডেট টেপ তো ঘর তো কিছু গেল না, আবার আপডেট করলে তো আর আপলোডার এখানে কিছু গেল না, আলাদা জিনিস। তো এই জন্য নাল করে রাখলাম। আরেকটা জিনিস আমরা নাল আপাতত করে রাখি, ওকে, আপাতত করে রাখি, সেটা আমরা কি করব, সেটা হচ্ছে এটারে আমরা নাল করে রাখবো। ব্যান ফটোরে আমরা কি করলাম, নাল করে রাখলাম। এগুলা কিন্তু স্ট্যাটাস গুলো আবার আমাদের একটু আমার এখানে চেঞ্জ করলে সব থেকে ভালো হয়, কি এখানে যেমন আমি এটা করছিলাম ইউআরএল এর মধ্যে, আমি এখানে এরকম রাখতে পারি না, যে এরকম আমি রাখতে পারি তো, যে এখানে কি আসবে, ব্যান কি লিখছিলাম, ব্যান ডিটেলস কি লিখছিলাম, এটা কি আসবে, এটা কি ছিল, টেক্সট ছিল না, এটা কি ছিল, নালেবল। এই যে এখানে আমি লিখব এই কোডটুকু আমি এখানে এনে এখানে বলে দিতে পারি, যে আমার ফটোরে আমি কি করছি, নালেবল, আপলোডারে কি করছি, নালেবল, নাইলে নতুন করে বাসায় নিয়ে মাইগ্রেট করলে কিন্তু ওইটা নালেবল হবে না, মানে বুঝা গেছে? এই জন্য এখানে নোট রাখতে হবে, আপনি ওরে বই দিছেন আপনি নোট করলেন না, একদিন ভুলে যাইতে পারেন না, কি
ওকে সো আমরা এইভাবে এগুলো একটু করলাম আর স্ল্যাগের ব্যাপারে আমরা তো একটা স্ল্যাগ বানাইতেই পারি নাকি আমরা একটা স্ল্যাগ বানাই নি স্ল্যাগটা কিন্তু অটোমেটিক হবে স্ল্যাগটা কিভাবে বানাই ইউসুফ বলেন স্ল্যাগটা কিভাবে বানাই স্ল্যাগটা কিভাবে বানাই হ্যাঁ স্ল্যাগ দেখেন সব শেখায় আপনারা কেউ প্র্যাকটিস করেন না বুঝা গেছে না ব্যবসা করতে পারলে তো তাই আমরা একটা অ্যাডমিন বলুন অনেক টাকা বিক্রি করি না কি লিখবো কি লিখে এখানে এর মধ্যে কি থাকে কিন্তু একটু এদিকে এখানে কি থাকবে বুঝছি এখান থেকে ইচ্ছা করলে আমি সবগুলারে কি করতে পারি BTN BTN ওকে রিকোয়ার দিলাম না ডাবল বাটন না তুমি কি আসবে URL এখানে কি আসবে URL এখানটাতে যেটা আসবে এখানটাতে আমরা কি দিতে পারি ডিটেইলস বাকি আছে নাকি এগুলো অটোমেটিক মেসেজ সেট হয়ে যায় তারপরেও আমরা যদি এটা করি কোডা না এখানে কমা পড়লে সমস্যা হয় না আপনার কি হয় কেন আচ্ছা আমি একটু পরে দিয়ে দেখবো না ওকে BTM প্লিজ ইন্টার ব্যানার টেক্সট নাকি কি লিখবো কি বললাম যে ব্যানার বাটন ইউআর করছে হ্যাঁ হ্যাঁ বলতেছি আগে কি দেখাচ্ছি সেটা আগে একটু ভালো করে যদি দেখেন আচ্ছা আমরা তো আচ্ছা আমরা একটু এইটার অবস্থাটা দেখে আসি এটা কি বলতেছে প্যাকেজ মিনিফেস্ট কি সাকসেস এইটুকু আমরা করলাম না আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি যে ওইটা বাটনের উপর লেখা থাকে না রিড মোর এটা হচ্ছে ওই টেক্সট আমার কথা বোঝা গেছে লেখা থাকে না রিড মোর ভিউ মোর এটা হচ্ছে ওই টেক্সটটা ওকে তো এখন এটা যখন হইলো তখন আমাদের যে সাইটটাতে আমরা ছিলাম এখানে গেলে ও বলতেছে আচ্ছা ঠিক আছে এটা হইছে খুবই ভালো এখন এটা হওয়ার পরে আরো কিছু কাজ করতে হবে বলতেছে যে আমার প্রোভাইডারের মধ্যে গিয়ে এই প্রোভাইডারের মধ্যে কনফিগ এর মধ্যে অ্যাপের মধ্যে যাইতে হবে কিসের মধ্যে কনফিগ এর মধ্যে গিয়ে অ্যাপের মধ্যে গিয়ে এই কথাটুকু আমারে কি আমারে লিখে দিতে হবে ওকে ওকে আমরা যাব অ্যাপের মধ্যে যদি যাই এই যে কনফিগ এর মধ্যে কোথায় গেলাম app.php এর মধ্যে গেলে এখানে নিচে আসেন এখানে দেখবেন অনেক কিছু এখানে দেওয়া আছে ইলুমিনেটর মধ্যে ওকে এখানে এসে এরকম দিয়ে একটা কমা দিয়ে দেন বুঝা গেছে কারণ আমরা লাস্টেরটাতে কমা পাইছি নাকি এজন্য আমরা এখানে কমা দিয়ে রাখলাম আমরা এটা এখানে রাখলাম কিসের মধ্যে দেখেন এখানে কি কি প্রোভাইডারের মধ্যে আর আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে এই কথাটুকু এখানে ইমেজ আমি যদি এখানে লিখে দিতাম ধরেন আরিফ এর মানে তাইলে আরিফ মানেই এই প্যাকেজ আমার কথা বুঝা গেছে ওকে সো আমরা যখন এটা যখন এখানে নিয়ে আসব আমরা তখন কি করব এই যে দেখেন এখানে কি আছে অ্যালায়েন্স এর মধ্যে আমরা গিয়ে কি বলে দেব
অ্যাকচুয়ালি হ্যাঁ এটা আছে তো কেন আপনার ফোল্ডার দেখেন নাই আমি আমি এটা দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা তো আমরা এটা এখানে করলাম করছি সবাই একটু দেখেন এটা আমরা এখানে করলাম এবং ফাইনালি একটা কথা বলতেছে কি কথা বলতেছে আমরা একটু দেখে আসি বলতেছে তোমরা এটা করার পরে যদি লারাভেল পাবলিশ কনফিগারেশন যদি তোমার ভার্সন কত হয় 5 আর 4 এটা মানে এরকম না যে 5.5 এরকম না কিন্তু এটা হচ্ছে 5 সিরিজের বা 4 সিরিজের আগে তো লারাভেলের ভার্সন ছিল 4.12 এরকম ছিল না এখন কত এখন কিন্তু 5.7 পর্যন্ত আসছে তার মানে যদি আমরা করতে চাই তাইলে আমরা এই যে এই ডলারটা খালি নেব না কি নেব না খালি ডলারটা নেব না এই জন্যই দেখানো বোঝা গেছে আমরা এখানে এনে কি করব মারবো ওকে আমরা কি করলাম ওকে এটারে আমরা যখন মারবো তখন অটোমেটিক কি হয়ে গেল পাবলিশিং কি মানে এটা পাবলিশ হয়ে গেল এখন যখন আমরা সাবমিট করব দেখেন যখন আমরা সাবমিট করব তখন আমাদের এটার কাজ শেষ ওকে আমাদের ব্যানার কন্ট্রোলার আসছে এটা কি আছে এটা আছে আমাদের এটার দরকার নাই এই ব্যানার কন্ট্রোলারে কিন্তু আমি অলরেডি দেখেন কি ইউজ করছি ইউজ ব্যানার ইউজ কার্বন আরেকটা জিনিস ইউজ করব কি ইউজ কি লিখব ইউজ লিখব ইমেজ ওই যে ওখানে নাম কি দিছিলাম ইমেজ কি সবাই ক্লিয়ার গুড ক্লিয়ার হওয়াটাই আমি চাই বুঝা গেছে এখন যেটা হচ্ছে তো এরকম মারবে কি করে মারে গুড শোনেন এটা দিয়ে কোড করলে নিজের প্রোগ্রাম প্রোগ্রাম মনে হয় বুঝা গেছে কি হ্যাঁ মানে এই ফিল্টার তো আসে যে না আমরা এটা কিছু করতেছি ওকে এর মানে আমরা তো এইটুকু তো আমরা করছি নাকি এখন আমরা যদি একটু সাবমিট মারি একটু দেখি আসলে আমাদের কিন্তু কি করতে হবে সাবমিট মারলে আমাদের ওই যে একটা কি কয় আমরা একটা মানে ইয়ে করছিলাম না সুইট অ্যালার্ট আসতো কি তো আমরা একটা সুইট অ্যালার্টের কাজ করি এখানে এসে তো আমরা এখান থেকে আসলে দেখেন কাজ কিন্তু এখনই শেষ না বুঝা গেছে কাজ কিন্তু এখনই শেষ না ইফ যদি কি হয় যদি ইনসার্ট হয় কি হয় যদি ইনসার্ট হয় তার মানে এখানে এসে আমরা কি করব ইলস এর মধ্যে বলে দেবো যদি ইনসার্ট হয় এর মানে তাইলে কি করব আমরা এখানে বলে দেব যে তাইলে তুমি কি করো যে সেশনের মধ্যে আসো সেশনের মধ্যে এসে কি করতে হয় আরে বলেন কি করব ফ্লাশ করব কি করব ফ্লাশ ওকে ফ্লাশের মধ্যে আমরা যে জিনিসটা রাখবো এটার মধ্যে কি থাকবে একটার মধ্যে লেখা থাকবে কি সাকসেস আর মধ্যে কি থাকবে তাই না এবার শেষ দিলাম আচ্ছা এখানটাতে আমরা কি করব রিটার্ন রিটার্ন রিডাইরেক্ট রিটার্ন রিডাইরেক্ট যখন করব তখন আমরা কোথায় নিয়ে আসবো বলেন তো অ্যাডমিন এর মধ্যে ব্যানারের মধ্যে অ্যাড খুশি খুবই ভালো হ্যাঁ হয়ে গেলে রিডাইরেক্ট করবে বুঝা গেছে কি আসবে এরর আসছে কি আসছে এরর তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা করলাম এখন আমাদের আমাদের কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে সুইট অ্যালার্টটা নাকি তো আমরা সুইট অ্যালার্টটা যেটা করব যে আমরা এখান থেকে এনে আমরা জাস্ট খালি প্লাগইনটা আমরা এর আগে রাখছিলাম অ্যাডমিনের কি কই ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটে ছিল ওকে সুইট অ্যালার্ট এটারে আমরা একটু কপি করে এনে দুইটা দুই জায়গায় কেন রাখতেছি এক জায়গাতে তো আনতে পারতাম কিন্তু কেন আনলাম যে আমি যাতে কোনো সময় অ্যাডমিন প্যানেল নিয়ে নিলেও যাতে কি আমার সুইট অ্যালার্টটা যাতে থাকে বুঝে গেছে
আচ্ছা, যখন এটা আমরা এখানে আনছি এবং আনার পরে আমরা যেটা করব যে আমরা আমাদের এই অ্যাড যেটা আছে এর মধ্যে ওদের একটা কন্ট্যাক্টের মধ্যে আমরা কাজ করছিলাম, ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্টের মধ্যে একটা মেসেজ দিছিলাম না, কি মনে আছে মেসেজের কথা? এইটারই তো আমরা কপি করে নিয়ে আসবো খালি, নাকি? একবার কিন্তু বানানো শেখাইছি এটা, কি আমি জাস্ট একবার বানায় নেবো, এরপর বারবার আমাদের বিষয়টা একই, কপি আর কি পেস্ট, বুঝা গেছে? এখানে কি করব, এখানে বলবো যদি সাকসেস হয় তাহলে কি বলবো, যে ব্যানার আপলোড কি ব্যানার আপলোড, সব লাগানো, ওকে মধ্যে যে জিনিসটা আমরা করব সেটা গিয়ে সবার উপরে দেখি আমাদের জাভা স্ক্রিপ্ট অ্যাড করা আছে কিনা, নাই। জাভা স্ক্রিপ্টটা কি করতে হবে বলেন তো? এটা উপরে না করলে অনেক সময় কাজ করে না, বুঝা গেছে? এখন আর ওই আইফোনের ওই দিনটা নাই, বুঝা গেছে? এখন আইফোন প্রচুর ইউজ করে, স্ক্রিনটা হয়ে গেছে কালো, বুঝছেন? আচ্ছা, এখন এই আমরা সবাই একটু দেখি যে আমরা যা করলাম, একটু স্ল্যাগের কাজ করতে হবে না? স্ল্যাগ বানাইছি না, এই যে স্ল্যাগ এখানে লেখছি, কিন্তু স্ল্যাগ কিন্তু বানায় নাই। ওকে, স্ল্যাগটা যদি বানাই তার মানে ঘটনাটা হচ্ছে আমরা কি করব, মানে কি লিখব, স্ল্যাগ ইকুয়াল আমরা এরকম লিখলাম, যে এরকম লিখলাম যে ব্যান, কি লিখলাম বা এরকম লিখতে পারি ব্যান। ব্যানের পরে আমরা এখানে কি করব, ইউনিট কি লিখব, ইউনিক আইডি, কি ইউনিক আমরা কত দেব, 20টা দিই, 20 আর 3 কত হবে, 23, নাকি? আসছে? এর মানে এটা আমরা এখানে করলাম। আরেকটা জিনিস কিন্তু আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি, কে আপলোডার, কি করবে আপলোডার, বুঝা গেছে? কি করব আপলোডার, এই আপলোডারের মধ্যে এনে আমরা যে জিনিসটা করব আমরা এখানে কি লিখব, আপলোডারের মধ্যে যেন কি লিখতে হবে, মানে যে হচ্ছে যে লগ ইন করবে এটি তো আসবে। ওকে, তো তার মানে আমরা এখন যেটা করে দেব যে আমি আপলোডারের এখানে স্ল্যাগের পরে এসে ব্যান আপলোডার মনে হয় না কি নাম দেওয়া আছে, আপলোড
ঠিক বুঝি আমরা দেখে আসি এবার আমাদেরকে তারা কি বলে নাকি আমরা কি একটু দেখি আসলে হয় কি না ওকে ছবি তো এখন আমরা দেই নাই দিছি না আমরা আপাতত যেটা করি আমরা এখান থেকে যদি আপলোড দেই ওকে কি বলতেছে অ্যাপের মধ্যে কন্ট্রোলার নট ফাউন্ড এটা কি পাচ্ছে না আমি জানতাম যে এটা আসলেই হবে তো এর জন্য আমরা কি করতে পারি বলেন তো ইউজ কি লিখলাম ইউজ অফ এবার যদি দেই কি কি বলতেছে কলাম নট ফাউন্ড কি ডিটেলস বানান কি ভুল করছিলাম নাকি ইরোর না আসলে তো ভালো লাগে না নাকি যত ইরোর আসবে তত আমাদের জন্য কি সুবিধা ধরার পরে না কি বলতে কলাম নট ফাউন্ড ব্যান্ড ডিটেলস আসবে বুঝা গেছে বটন লিখছে আমি তখন করছিলাম বুঝা গেছে ওকে ব্যানার আপলোড ইজ সাকসেস কিন্তু ঘটনাটার যেটা হচ্ছে ওকে পিক তো আমরা দেই নাই মানে পিকটা ছাড়া আমি যেটা দেখাইলাম যে পিক ছাড়া তো ইনসার্ট হচ্ছে নাকি তো এখন আমরা যদি এখানে যদি আসি আমরা দেখে আসি কি অবস্থা এখন তো এই যে পিক আপলোডই তো শেখাবো খেয়াল করুন ব্যান ফটো কি আছে না এই যে খেয়াল করেন এটা আসছে আপলোডার আইডি কত ওয়ান কারণ আমি তো এখানে ইউজার তো আমি নিজেই আসলে এটা আপলোড করছি বুঝা গেছে তো গুড খুবই সুন্দর আমার চলে আসছে এখন আমরা ছবি কিভাবে আপলোড করব কি করব ছবি কিভাবে আমরা আপলোড করব তো ছবি আপলোড করতে গেলে আমরা এবার আইডি সহকারে নেব আমি চাচ্ছি যে যখন সে সাবমিট মারবে আমারে বলে দিবে যে তোমার এত নাম্বার আমি তোমার সাবমিট দিলাম তো এই সাবমিট দেওয়ার জন্য এখানে একটা আছে ইনসার্ট গেট আইডি কি দিবে ইনসার্ট গেট আইডি মানে সে ইনসার্ট করে আপনারা আবার দেখাবে যে আমার মানে সে ইনসার্ট দিয়ে আবার আপনারে বলবে ব্যাক এসে কি বলবে যে তুমি এক নাম্বারে ইনসার্ট করছো তো এইটা আমি কেন রাখলাম এটা আমরা রাখছি কোথায় ইনসার্ট এর মধ্যে এখন যে ব্যানার আপলোড করার সময় আবার বলে দেবো যে ব্যান ওয়ান মানে এক নাম্বার ব্যান টু ওকে এর মানে যত নাম্বারে ইনসার্ট হবে অটোমেটিক কি ওই আইডি নাম্বারটা এখানে আমার হাতে কি চলে আসবে কি কি বোঝা গেছে এখন আমরা ছবি আপলোড করার জন্য যে জিনিসটা করব ডিটেলস এর পরে গিয়ে আমরা একটা ছবি প্রথমে যখন করব এখানে আমাদের যে জিনিসটা হবে ব্যান ফটো যেটা আছে আমরা এখানে কি লিখব ব্যান ফটো মানে এখানে আমাদের কি নাম আছে মানে পিক নাম দেওয়া আছে কি নাম দেওয়া আছে পিক পিক আমরা এখানে দেব না আমরা এখানে কি রাখবো এটারে আমরা ফাঁকা রাখবো এখানে আমরা কি রাখলাম এখানে ফাঁকা রাখলাম এখানে কোনো কিছু দিলাম না ওকে এইবার আমি তো আপডেট করব দেখেন ইনসার্ট হচ্ছে আমি প্রথমে তারে ফাঁকা দিচ্ছি তারে কি দিচ্ছি আমি প্রথমে ফাঁকা করে দিচ্ছি সব করা যাবে ওই যে আমরা প্যাকেজটা এখন করি নাই প্যাকেজের মধ্যে সব করতে পারবেন ইমেজের সাইজ আপনি ঠিক করে দিতে পারবেন সে যতই দেখ আপনি বলবেন 300x300 সাইজ হয়ে যাবে
মানে বুঝে গেছে, এই জন্য আমরা এই প্যাকেজটা ইউজ করলাম। এটা নিয়ে একটু গবেষণা করতে হবে আপনাদের। তো আমরা এখানে যে জিনিসটা করলাম, যে আমরা এখানে কিন্তু এটা ইউজ করলাম করলাম না, এখন আমরা এখানে এসে কি করব, এখানে এসে বলবো ইফ, কি বলবো, ইফের মধ্যে গিয়ে এখানে ইফ থাকবেই, বুঝা গেছে। আমাদের এই ইফের মধ্যে গিয়ে আমরা কি লিখবো, দিস, ওকে, রিকোয়েস্ট, এই যে একটা রিকোয়েস্ট লিখছিলাম না, কি লিখছিলাম, রিকোয়েস্টের মধ্যে কি আসবে, রিকোয়েস্টের মধ্যে পিক আসলো, কি আসলো, পিক আসলো, আসছে। আমরা এখানে ইমেজটা রিসিভ করব কোথায়, ইমেজে আমরা রিসিভ করলাম ইমেজের এখানে, এবং এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে নেমটা আসবে কি, না নেম আসবে কি, কোন রিকোয়েস্ট, বুঝছেন তো, এই যে এখানে একটা রিকোয়েস্ট ধরছিলাম না কি, এখানে কিন্তু এই রিকোয়েস্টটা আমরা এখানে কি, এই যে এই জন্য তো ঠিক করলাম, রিকোয়েস্টের মধ্যে আমরা আমরা ইমেজের আমরা নিচ্ছি না, ইমেজ নিচ্ছি না, ইমেজের মধ্যে গিয়ে আমরা এখানে একটা নাম লাগবো, এটা কি নাম রাখলাম, পিক। পিকটা কেন দিচ্ছি বারবার বলেন তো একটা কথা, কারণ আমার এখানে ফিল্ডের নেম কি আছে, ফিল্ডের নেম আছে এই যে এখানে আমরা কি নাম দিচ্ছি, আরে পিক কি বোঝা গেছে, এখানে আমরা কি দিলাম, পিকচার দিলাম। এখন আমরা যে জিনিসটা করব, ডলার কি লিখবো, ইমেজ নেম, ইমেজ নেম বানাইতাম না আমরা, আসেন ইমেজ নেম আমরা কিভাবে বানাই একটু দেখে আসি। আমরা ইমেজ নেম বানাবো, এখানে লিখবো, ধরেন এখানে লিখলাম যে ব্যানার, এখানে কি লিখলাম, ব্যানার, একটা আন্ডারস্কোর দিলাম, দিয়ে এখানে কি লিখলাম, ইনসার্ট লিখলে কি আসলো বলেন, নাহি আন, এখানে ইনসার্ট লিখলে কি আসলো, এই যে তার একটা আইডি বানাইছিলাম না কি, এই যে মানে একটা আইডি, মানে ও যে আইডিতে ইনসার্ট হচ্ছে, ওকে, টাইম ইউজ করব, আমরা টাইম ইউজ করছি, টাইম ইউজ করার পরে আমরা এখান থেকে গিয়ে, ওকে, আমরা টাইম ইউজ করব, এবং টাইম ইউজ করার পরে ডট দিয়ে আমরা এখান থেকে, ওই যে মনে আছে আমরা ইমেজ ইউজ করছিলাম, কি লিখবো, ইমেজ, ইমেজের মধ্যে গিয়ে গেট গেট ইমেজ পাতে, আচ্ছা আমি একটু বের করে নিই, এটা আমার করা আছে এখানে, সুন্দর করে বুঝে গেছে, আমি দেখাই দিচ্ছি, মনে থাকে না ফাংশন গুলো অনেক, মানে আর যেটা হয় একটা বানাইলে পরে আমরা বারবার তো কপি পেস্ট করে নেই, ওকে, কয়টা মনে রাখবো, কয়টা ল্যাঙ্গুয়েজ মনে রাখবো, এটুকু নিয়ে বোঝায়
একটা জিনিস খেয়াল করেন, এখানে ভালো করে এখানে কি করছি, রিকোয়েস্টের মধ্যে হ্যাশ ফাইল আনছি, এখানে কি আসছে পিক, আর ইমেজের মধ্যে রিকোয়েস্ট নেম রেখে কি লিখছি ফাইল, ব্যানারের মধ্যে ইনসার্ট আসছে, এরপর কি আসছে টাইম আসছে, আর এই যে ইমেজ খেয়াল করেন, এই যে ইমেজটা আপনি নিচ্ছেন না কি, যে ইমেজটা এখানে কিন্তু একটা ডট আসছে, বলেন তো কেন, কারণ প্রত্যেকটা এক্সটেনশন কি আনার আগে একটা ডট আসে না, এটা হচ্ছে ওই ডট। ওকে, ফার্স্টে ব্যানার আসবে, এরপরে আইডি আসবে, এরপর টাইম আসবে, এরপর একটা ডট আসবে, এরপর যে ইমেজটা করতেছি ওই ইমেজের কি আসবে গেট ফাইল অরিজিনাল কি এক্সটেনশন। এইবার আমরা যখন আপলোড করব তখন এই যে ইমেজ লাগতেছে কি, এই যে ইমেজটা আমরা কই নিছি, আমরা ইমেজটা এখানে নেই নাই, তো এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, কোথায় ইমেজ আসছে, এরপর কি নিছি মেক। ওকে, ইমেজের মধ্যে মেক এখানে কি দিছি ইমেজ, আর আমি রিসাইজ কি দিছি 1920 কত বা এত, এটা অটোমেটিক যদি এর থেকে বড় ইমেজও আপলোড করে তাহলে কি করবে সে, সে এগুলো রিসাইজ করে নেবে, বোঝা গেছে। তাইলে আমরা আমাদের যদি এটা যদি দেখে আসি যে আমাদেরটাতে কতটুকু ছিল ছবিটা, আমরা কোথায় যাব, রয়্যাল এর মধ্যে যাব এবং গিয়ে পাবলিকের মধ্যে ওয়েবসাইটের মধ্যে যদি যাই, কন্টেন্টের মধ্যে ওয়েবসাইটের মধ্যে গেলে ইমেজের মধ্যে গেলে তো একটা ব্যানারের একটা ছবি পাবো নাকি, ব্যানার কোনটা এটা নাকি, কত 1920 বাই কত 1100 কত 16। ওকে, 1920 বাই কত 1100 16, 27 এটা কত 16, বুঝা গেছে। আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইটে কোনটা আছে, খেয়াল করেন ব্যানার কি চেঞ্জ হয় নাকি, এটা আমরা যদি চাই যে আমরা ইমেজটাকে রিসাইজ করব না তাহলে এটা না লিখলেই হবে কি, এটা না লিখলে, এগুলো তো আপনারা পারেন, এই যে সেভের মধ্যে আপলোডের মধ্যে গিয়ে আমরা আমাদের এই আপলোডের জন্য কি করছি, আমরা এটার একটু কপি করে এনে আমরা এখন এই ছবিটা আপলোড করব, আমাদের এখন আছে কোনটা, এটা আছে না, এটা আছে, দুটোর একটাও নাই, এটা আছে, তার মানে আমরা যে চেঞ্জ করবো, বুঝা গেছে, আমাদের জন্য ভালো হইলো, কি হলো আমাদের ভালো হইলো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিজস্ব সিএমএস এরকম বা, ওকে আচ্ছা, এরকম বা ওয়ান বা এরকম আমরা দিয়ে দিলাম। আমরা আপলোড করলে আপলোডের জন্য কি কোনো ফোল্ডারে নেব, আপলোডের মধ্যে মানে ব্যানার নামে একটা ফোল্ডার বানাইছিলাম নাকি, তো আমরা এখানে কি বলে দেব, ওখানে গিয়ে আমরা কি বলে দেবো ব্যানার, আর 1100 কত ছিল আমাদের ওখানে, 1116 না, আমরা এখানে দিয়ে দিলাম 1100, ধরেন ধরেন 10, এর মানে যে ছবি আমরা আপলোড করি না কেন 1110 হয়ে যাবে, কিন্তু ছোট করলে কিন্তু ছোট হবে, এটা বড় হবে না, কিন্তু এর থেকে বড় করলে, হ্যাঁ মানে মানে না আপনি আপলোড করলেন ও এটা কি এটা এই সাইজ বানায় নেবে, আমার কথা বুঝে গেছে, আচ্ছা আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, আমরা যেখানে আপলোড করতেছি আমাদের এই আপলোডের মডেলের নাম কি, ব্যানার, ব্যানারের মধ্যে কি কি করব, ব্যানারের মধ্যে দেখেন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা এখানে কি লিখবো হয়ার। ওকে, হয়ার এর মধ্যে আমরা বলতেছি ব্যান আইডি, কি বলতেছি কোন আইডিটারে আপডেট করবে, এই যে একটা একটু আগে যেটা ধরছিলাম কি, মানে এটা আমার কই আছে, মানে সে প্রথমে ইনসার্ট মারতেছে কিন্তু ইমেজ সে নেয় নাই, কিন্তু পরের বার সে কি করতেছে, পরের বার সে সঙ্গে সঙ্গে সে ইনসার্টের আইডিটা ধরলো এবং ধরে এখান থেকে কি করবে আপডেট করবে, কি করবে আপডেট করবে না কি, আপডেটের মধ্যে আমরা কি বলে দেব,
এবার কি হবে বলেন কিন্তু কি হবে কি আসবে ব্যান ফটো আর এই যে কি চলে আসবে কি ক্লিয়ার কারো কোনো বুঝতে সমস্যা নাই আর মনে হচ্ছে কনফিউজ কি কনফিউজ বলেন কি কনফিউজ আমার একটু বলেন মানে এটা বুঝলেন না আমি প্রথমে যখন ইনসার্ট মারতেছি মানে কাজটা ইনসার্ট যখন মারতেছি তখন দেখেন আমার আমার ছবির ঘরটা কি যাচ্ছে ফাঁকা যাচ্ছে ইনসার্ট দেওয়ার পরেই সে ফাঁকা দিচ্ছে ফাঁকা গিয়ে ইনসার্ট হয়ে সে আইডিটা নিয়ে আসলো নিয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সঙ্গে সঙ্গেই গিয়ে আবার ব্যানারের মধ্যে ঢুকলে এই যে ইমেজের নামটা আমরা এখানে বানাইলাম না এবার সে সঙ্গে সঙ্গে গিয়ে কি করলো ওই ব্যানার আইডিতে একটু আগে যেটাতে সে ইনসার্ট করছে ওইটাতে গিয়ে সে কি করলো সে অটোমেটিক সে আপডেট মারলো কি মারলো সে আপডেট মারলো এর মানে একটু আগে মনে করেন একটু আগে সবগুলা ইনসার্ট হয়েছিল খালি ইমেজ ইনসার্ট হয়েছিল না কিন্তু এবারে সে সবগুলা কিন্তু আর কিছু হবে না খালি ওই ইমেজটাই খালি চেঞ্জ হবে আমার কথা বুঝে গেছে ইমেজটাই খালি কি হবে ইমেজটাই চেঞ্জ হবে ওকে এইবার আমরা একটু দেখে আসি আসলে কি হচ্ছে কি না তো আমরা একটু প্রথমে যেটা করি যে আমরা আমাদের রয়্যালটা কোথায় একটা ব্যানার মানে একটা ড্যাশবোর্ডে যে কত রকমের কাজ করতে হয় বুঝা গেছে কিন্তু একবার বানায় ফেললে পরে আপনার জন্য রিল্যাক্স না ওই যে মানে এখানে তো অন্য ছবি আমরা আপলোড করব ধরেন আমরা এখানে আমরা আমরা এখান থেকে আমরা এরকম একটা নাম দিলাম নো ম্যাটার ক্রিয়েট থাম্বনেইল বুঝা গেছে এরকম একটা এখানে আমরা দেখতেছি যে দেওয়া আছে এ ওয়ে ম্যানশন লাইভ এরকম একটা কিছু দেওয়া আছে না তো আমরা একটা কাজ করি আমরা এখানে এই কথাটুকু আসবে সাব টাইটেলে আর টাইটেলে আসলো ওয়েলকাম ওয়েলকাম টু ওকে ক্রিয়েটিভিটি শেপার আসলো বাটন টেক্সটে আসলো কি রিড মোর নাকি বাটন ইউআরএলে কি আসলো হ্যাশ এ নাকি মানে পরীক্ষা করার জন্য আচ্ছা এখানে বাটন ডিটেলসে আমরা যে জিনিসটা করতে পারি মাশাআল্লাহ আমরা এখান থেকে একটু যদি নিয়ে আসি কে চিন্তিত কি বলতেছে সাকসেসফুলি আপলোড আমরা গিয়ে দেখি যে আপলোড যে আমরা করলাম ফর্মের মধ্যে আমরা কি কি কাজ করছি আচ্ছা ছবি কিন্তু যায় নাই এই যে মানে ইন তো বলে দিছে কেন আসে নাই এন টাইপ কি করবে মাল্টি পার্ট কি ফর্ম ডাটা একটা জিনিস খেয়াল করেন এখানে ডাটাবেজে কিন্তু আসছে নাম আসছে ডাটাবেজে দেখেন ছবি আসে নাই কেন ব্যান ফটো ওকে ব্যান আইডি সবই ঠিক আছে আপডেট করলাম এবার আমরা একটু গিয়ে দেখি প্রতিষ্ঠান
এই যে খেয়াল করেন কি ছবি আসছে, হ্যাঁ ছবি কিন্তু আসছে, এখানে ওয়ানটা ওয়ানের সাথে লেগে গেছে। কারণ কি, আমি যেটা করি নাই এখানে একটা, ওকে কি আসছে, এরপর থেকে কিন্তু দেখবেন দুই এখানে অটোমেটিক একটু আলাদা আসবে। ওকে তো আমরা এবার যেটা করব যে আমরা দেখে আসি যে আমাদের ডাটাবেজে কি ঢুকছে। ডাটাবেজে না, ফন্ট ইন তো এখনো কোয়েরি করি নাই আমরা। কি ছবি আসছে এইবার, আমরা তো কোয়েরি করব। ওকে মানে মানে যে লেখাটা দিলাম এটা আমাদের আসবে না, এটা তো আমাদের আসবে। দেখেন এটার সাইজ কত হইছে, দেখেন 1120 কি 1920 কত, 1100 কত, 10। কিন্তু দুইটা ছবির কোনোটাই কি হচ্ছে 1110 ছিল, এটা 16 ছিল, এটা 27 ছিল না, কিন্তু কি হয়ে গেছে এটা 10 হয়ে গেছে। গুড, তার মানে এখন আমরা যে জিনিসটা করি যে আমরা এখান থেকে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে যাব। কি ওয়েবসাইটের একটা কন্ট্রোলার ছিল না কি, গট, এবার ওয়েবসাইট কন্ট্রোলার এসে দেখেন কি করব, এখানে একটা কি করব, কি লিখব, ইউজ অ্যাপের মধ্যে কি ব্যানার লাগতেছে না আমার, কি লাগতেছে ব্যানার লাগতেছে। এবার গিয়ে আমরা এই যে ইন্ডেক্সের এখানেই তো ছিল নাকি, এখানে কি লিখব, এখান থেকে লিখব হচ্ছে অল ব্যান, কি লিখলাম, এখানে কি আসবে বলেন তো, কিন্তু ব্যানারের মধ্যে কি আসলো, হয়ার, হয়ারের মধ্যে কি আমরা কি দিলাম, এখানে কি আসবে ব্যান স্ট্যাটাস 1 যদি হয়, বুঝা গেছে। আমি এখানে কি লিখব, লিমিট নামে কি আছে, লিমিটের মধ্যে কি হবে 0 থেকে কয়টা 1, আর এখান থেকে কি করব গেট করছি, হ্যাঁ 0 থেকে শুরু হবে, আসবে কয়টা একটা। ওকে অর্ডার বাই ব্যান আইডি কি লিখব, ডিএসসি, কি করলাম কম্প্যাক্ট করলাম, মানে কি লিখব অল খেয়াল করেন, আপনারা যারা গেম খেলেন যে অনেক বড় মনিটর না কিনে এগুলো টিভি কিনে নিতে পারেন, এগুলো তো অনেক দাম না। মনিটর মনে নেওয়া ছিল সব মিলিয়ে 7000 টাকা খরচ পড়ছিল। খেয়াল করে ব্যানারটা কিন্তু আমার এখানে আছে না কি, ছবিটা কিন্তু দেখেন কি দেওয়া আছে, সেকশনে কি দেওয়া আছে, ব্যানার এরিয়া দেওয়া আছে না। একটা প্রবলেম হচ্ছে যে যখন আমরা এখান থেকে আসব, আমরা ওয়েবসাইটের মধ্যে যখন আসব, আসলে সিএসএস এর মধ্যে এরকম একটা থাকবে যে স্টাইল ফাইন করব, এই যে একটা ছবি আছে না এখানে কি দেওয়া আছে, কি এরকম একটা কিছু দেওয়া আছে না এখানে, গুড, এটারে কিন্তু এখানে রাখা যাবে না, এটারে কি করব জানেন, এটারে আমরা কেটে নেব, কেটে নিয়ে কই মানে কই বসাবো জানেন,
কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি তো সিএসএস এ গিয়ে তো করতে পারবেন না, বুঝা গেছে? যার জন্য এটা এখানে তুলে আনতে হবে। আনলাম, আনার পরে যে জিনিসটা করব, ইউআরএল এর মধ্যে সবই ঠিক আছে, ওকে, কি আসবে অ্যাসেট এর মধ্যে যাব, আপলোডস এর মধ্যে যাব, যার পরে মানে কি হবে ব্যানারের মধ্যে যাব, ওকে, বা ব্যানারটা আমরা বাইরেও রাখতে পারি, এরকম বাইরেও রাখলাম, ওকে, বা বাইরে না রেখে ভেতরেই রাখি, ভেতরেই রাখলাম, রেখে একটা ডট দিলাম, ডট দিয়ে কি বলবো, যেমন এখানে একটা ফরিচ লুপ করতে হবে না কি করতে হবে, আমরা এখানে লিখলাম যে ব্যানার, এরকম নাম লিখলাম যে ব্যানারের মধ্যে গিয়ে কি লিখবো, ব্যান ফটো মনে হয় না কি দেওয়া ছিল, ব্যান ফটো, তার মানে এগুলো আমাদের দরকার নাই, আর সেগুলোর দরকার, এগুলার কোনো দরকার আমাদের নাই, কি ক্লিয়ার? এখন আমাদের তো এই সেকশনের এই এই এরিয়ারে কি করতে হবে, ফরেস্ট লুপের মধ্যে ফেলতে হবে না কি, কি লিখবো, ইন্ট ফরেস্ট, কি লিখবো, ইন ফরেস্ট, আর এই জায়গাটাতে কি করব, ফরেস্ট করছে, কি আসবে, ব্যানার ফরিজ এর মধ্যে কি লিখবো, কি নাম দিছি, ব্যানার, নাকি এইটাকে ব্যানার নামে দিলাম না, তাহলে ব্যানারের মধ্যে এখানে কি লিখবো, ফার্স্টে আসবে কি, সাব টাইটেল, কি আসলো, আজকে এই কথা বললে হবে, খালি মায়ের হবে, খাওয়ার সিন দেখেন, এত কাজ করেন কাজ করেন, ব্যান বাটন, হ্যাঁ আজকে ভালো কিছু না ভর্তা, কালকে ভালো ছিল, হ্যাঁ হচ্ছে মানে আমরা দুপুরে খাই তো, না সমস্যা নেই, তাই নাকি, আরে সমস্যা নেই সব হবে, এই ক্লাস করেন খাওয়া দাওয়া পরে, ওকে, দেখেন এটা আমাদের এই পর্যন্ত আমরা নিয়ে আসছি নাকি, একটা ভুল আসতে তো ভালোই লাগতো নাকি, ভুল না আসলে ভালো লাগে না, ঠিক আছে, আপনার গায়ে হওয়ার কারণ আছে, আমার এখানে প্রবলেম হতে পারে, বুঝা গেছে? মানে একটা ঝামেলা যদি আমি দেখি যে কি হতে পারে বা কি হইছে, ওকে, আমরা ভুলটা আমার হয়তো লিমিটের মধ্যে হয়েছে, বুঝা গেছে? এটা যদি তুলে দিই তাইলে দেখবো যে আসলে কি হচ্ছে, এটা দেখে আসি, ছবিটা পাই নাই, লেখা টেখা কিন্তু আসছে, কি ছবিটা পাই নাই, সব কিছুর রহস্য আছে, বুঝা গেছে? আগে দেখতে হবে, একবারে হলে মজা নাই, বুঝছেন, একটু ডিস্টার্ব করবে, বুঝা গেছে?
আপলোডের মধ্যে কি দেওয়া আছে? ব্যানার দেওয়া আছে লোকাল হোস্টের মধ্যে, এরপরে কি দেওয়া আছে? আপলোড আপলোড ব্যানারের মধ্যে কি দেওয়া আছে? একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে যদি বলি, ওকে, ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন, ওকে, আসছে কে? ওকে, কি আসছে এটা? ওকে ভাই, এরবারে খেয়াল করেন এখানে সবগুলো কি আসছে। এখানে আমরা যে যে জিনিসটা করব, লারাভেল লিমিট, ওকে, লিমিট কোয়েরি। অ্যাকচুয়ালি লিমিটেডটা কিভাবে ইউজ করব আমরা তার দিক নির্দেশনা, কারণ এখানে একটার বেশি আসবে, একটার বেশি কি আসবে, যার জন্য আমরা যে জিনিসটা করব কোয়েরি, ওকে, লিমিট 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 হোয়ার রোলস সিলেক্ট অর হোয়ার অর্ডার বাই গ্রুপ গেট টেকেন ফাইভ, স্বাস্থ্যই সম্পদ না, স্বাস্থ্য সমস্যাও আছে। আরে ও অনেক মোটা হয়ে গেছে, তো মাঝখানে একটু শুকাইছিল। লিমিট যদি ওয়ান দেয়, এবার কাজ করতেছে। লিমিট আমরা কত বলে দিলাম? আমরা এক দিয়ে দিলাম, বুঝে গেছে? এর মানে কি সে একটার বেশি আসবে না। আমরা আরেকটা ব্যানার আপলোড করি নাকি? আরেকটা ব্যানার আপলোড করি না, ওখানে তো একটা ছবি আছে, এখানে এরকম লিখে দিই লিমিটেড, ওকে, ইয়েস মেটার, ঠিক আছে, চেঞ্জ করে দেখি ভিউ মোর, আমি ব্যানার ডিটেইলস এর মধ্যে করলাম টেক্সি স্পিড নাই রে, আজে বাজে রাখা না, স্পিড না
কি বোঝা গেছে এর মানে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ গুড, ওকে আচ্ছা, এখন ঘটনাটা হচ্ছে আমরা কি বুঝছি এটা? আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, কারণ আপনাদেরও মনে হয় আমরা কিছু